হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজ আমি আছি হুগলি জেলায়, মানে আমার শ্বশুর বাড়িতে। দু তিন দিন আগে চলে এসেছি। তো আমরা আজকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমরা গেছিলাম হুগলির মানকুণ্ডুন চন্দননগরে ঠাকুর দেখতে। আজকে মানকুণ্ডুর ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই জানো, কলকাতার যেমন দুর্গাপুজো বিখ্যাত, সেরকম হুগলি জেলার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত। তো দেখো, আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। দেখো কেমন ভিড়, যেমন দুর্গাপূজায় কলকাতাতে ভিড়, সেরকম হুগলি জেলায় জগদ্ধাত্রী পুজোতে ভিড়। দেখো, তোমাদেরকে প্যান্ডেলগুলো ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর সুন্দর সব প্যান্ডেল হয়েছে। একে একে সব প্যান্ডেলে আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাবো প্রত্যেকটাই। দেখো, এখানে চলে এসেছি, এটা মানকুণ্ডুর প্যান্ডেল। আর জগদ্ধাত্রী ঠাকুরের, মানে ঠাকুরের প্রতিমা মূর্তির এত সুন্দর মিষ্টি মুখ, এত মিষ্টি হয়, মানে দেখলে প্রাণ যেন জড়িয়ে যায়। মুখগুলো দেখো, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম যতটা পেরেছি। আমরা দেখো লাইটিং দেখাচ্ছি। দেখো লাইটিংগুলো, এখানকার লাইটিং কিন্তু খুব বিখ্যাত, মানে চন্দননগর হুগলি মানকুণ্ডুর এই সাইডের লাইটগুলো খুবই বিখ্যাত, মানে লাইটিংয়ে ওরা খুব দারুণ করে। দেখো চারিদিকে লাইটিংগুলো দেখাচ্ছি। ঠাকুরের প্রতিমার লাইটিংয়ের জন্য কিন্তু হুগলি জেলার জগদ্ধাত্রী পুজো খুবই প্রসিদ্ধ। এই প্যান্ডেলটা দেখো, বিভিন্ন সঙ্গীত শিল্পীদেরকে সম্মান জানিয়ে তাদের মূর্তি আর্ট করে, নিজের হাতে আর কি আর্ট করে ওরা এভাবে প্যান্ডেলটাকে সাজিয়েছে। এই প্যান্ডেলটাও ছোটোর উপরে খুব সুন্দর হয়েছিল। এত ভিড়ের মধ্যে আমি খুব কাছ থেকে ফটো তুলতে পারিনি, যেটুকুনি পেরেছি সেটুকুনি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই প্যান্ডেলটা দেখো দুর্দান্ত হয়েছিল। সেই রাজস্থানের রাজমহলদের মতন থিমটা রাজস্থানের ওপরই এরা করেছে। প্যান্ডেলটা দুর্দান্ত হয়েছে, অনেকটা জায়গা জুড়ে। আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো, সেই রাজস্থানের রাজবাড়ি যেমন হয় সেই রকম, মানে ভিড়, এত ভিড় যে কাছ থেকে ফটো তোলার তো উপায় থাকে না। ভিড় তোমরা দেখলেই বুঝতে পারছো ভিড়টা কীরকম পরিমাণে হয়েছে। ঠাকুর দেখে এদিকে আমরা একটু গেম খেলতে চলে এসেছি। এটা দেখো, সেই ছোট ছোট বল, পাঁচটা বল দিয়ে যে নাম্বার উঠবে সেই নাম্বারে যে প্রাইজ থাকবে তো সেটা পাবে। সেই 20 টাকায় 5টা বল ওরা খেলতে দেবে, 5 বার চান্স থাকে। দেখো বল খেলে, আমার এক ননদ এইটা গিফট পেলো, বেশ মজার জিনিস। এবারে বাচ্চারা চলে এসছে, একটু বন্দুকগুলি খেলবে, বেলুন ফাটিয়ে একটু মজা করছে ওরা। দেখো বন্দুকের সাহায্যে বেলুন ফাটিয়ে গেম খেলছে। বাচ্চাদের সাথে বড়রাও খেলতে শুরু করে দিয়েছে। এদিকে বেরিয়ে আমরা আর একটা মন্দিরে চলে এসেছি, মানে প্যান্ডেলে। এখানেও অনেকটা সেই রাজবাড়ির মতোই করেছে। এটাও বেশ সুন্দর হয়েছিল, এটাও বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে হয়েছে, মানে একই টাইপেরই হয়ে গেছে দুটো প্যান্ডেল। কালারটা আলাদা, কিন্তু ওটা আলাদা থিম, এটা আলাদা থিম, কিন্তু একই টাইপেরই মনে হলো। মানে এটার থিমটা কী ছিল আমরা বুঝতে পারিনি।
তারপরে আমরা বেরিয়ে এসেছি আর একটা ব্যান্ডেলে দেখো পরপর পরপর অনেকগুলোই ঠাকুর দেখো এই ঠাকুরের মূর্তিটা কি সুন্দর এবারে দেখো একটা পাহাড়ের ওপর প্যান্ডেল করেছে মানে পাহাড়ের মতো করেছে উঁচু সিঁড়ি করে উঠে এই প্যান্ডেলটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা।